to the online class. How are you all? I hope you are all fine. I am also fine by the grace of the Almighty Allah. Today I will conduct you in this class. Today, I am going to share your topic. Today's topic is paragraph My Country. My country. My country is Bangladesh, Desh. Bangladesh, Desh, Bangladesh, Desh, Bangladesh, Desh, My country. আমাদের সবার দেশের নাম হচ্ছে বাংলাদেশ তাহলে দা নেম মাই কান্ট্রি আমার দেশ দা নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ ইট বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 এটি 1973 সালে স্বাধীন হয়েছে তাহলে ইট ইহা স্বাধীন হয়েছে বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি স্বাধীন হয়েছে ইন 1971 সালে এটি স্বাধীন হয়েছে ঢাকা ইজ ইটস ক্যাপিটাল ক্যাপিটাল হচ্ছে রাজধানী ঢাকা হচ্ছে এর রাজধানী তাহলে ঢাকা ইজ ইটস ক্যাপিটাল ঢাকা হয় এর রাজধানী বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এটা হচ্ছে কি একটি ছোট দেশ বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি স্মল হচ্ছে ছোট তাহলে বাংলাদেশ হচ্ছে Its land area, Erayaton, Majumi Puman Hutche, is 1,47,570 square kilometers. Land area the square, Borgo, square, Borgo, square, Borgo. Kilometers, but it has a large population. Population is জনসংখ্যা কিন্তু এর জনসংখ্যা অনেক বেশি তাহলে but it has a large population কিন্তু এর জনসংখ্যা অনেক বেশি about প্রায় 160 million people live here এখানে প্রায় 160 million লোক বাস করে বাংলাদেশ is mainly and agricultural country mainly হচ্ছে কি প্রধানত বাংলাদেশ হচ্ছে কি প্রধানত হচ্ছে কি mainly হচ্ছে and agricultural country কৃষি প্রধান দেশ বাংলাদেশ is mainly and agricultural country বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ many kinds of fruits also grow here এখানে বিভিন্ন ধরনের ফল জন্মে থাকে হচ্ছে কি জন্মে থাকে মেন কাইন্ডস বিভিন্ন রকমের ফল কাইন্ডস অফ ফ্রুটস বিভিন্ন ধরনের ফল ফ্রুটস এখানে জন্মে থাকে উই হ্যাভ মেনি ইন্টারেস্টিং প্লেসেস আমাদের কি অনেক দর্শনীয় জায়গা রয়েছে পর্যটন জায়গা রয়েছে আমাদের অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে ইন্টারেস্টিং হচ্ছে কি আকর্ষণীয় পর্যটকদের যেগুলো পর্যটকদের কি মন আকর্ষণ হয়ে থাকে দৃষ্টি খেয়ে থাকে সেই রকম অনেক জায়গা রয়েছে তাহলে আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ দেশকে অনেক ভালোবাসি তাহলে ওয়ান্স এগেইন রিপিট দ্য প্যারাগ্রাফ সে উইথ মি তাহলে আমাদের দেশের নাম হচ্ছে কি বাংলাদেশ সবাই এটা জানি তাহলে আমাদের দেশটা শুনতে আমরা এগুলো সবাই জানি শুধু মিলে লিখতে হবে পরপর তাহলে দি নাই দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট থেকে স্বাধীন হয়েছে এটি স্বাধীন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হয়েছে ইন 1971 এটা 1971 সালে স্বাধীন হয়েছে ঢাকা ইজ এ ইটস ক্যাপিটাল ঢাকা এ রাজধানী ঢাকা হচ্ছে এ রাজধানী বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ হচ্ছে একটি ছোট দেশ ইটস ল্যান্ড এরিয়া ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার কিন্তু এর আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার স্কয়ার হচ্ছে কি বর্গ বর্গ কিলোমিটার বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন কিন্তু এর জনসংখ্যা অনেক বেশি আয়তনের তুলনায় এর জনসংখ্যা অনেক বেশি অ্যাবাউট 160 মিলিয়ন পিপল লিভ হিয়ার এখানে 7 মিলিয়ন লোক বাস করে বাংলাদেশ ইজ মেইনলি এন্ড এগ্রিকালচারাল কান্ট্রি এটা হচ্ছে প্রধানত কৃষি প্রধান দেশ কৃষি প্রধান উপর মানে দেশের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর এই জন্য কৃষি প্রধান দেশ মেনি কাইন্ডস অফ ফ্রুটস
also many kinds of fruits also grow here. এখানে বিভিন্ন ধরনের ফলও জন্মে থাকে. We have many interesting places. আমাদের অনেক দর্শনীয় স্থান রয়েছে, দৃষ্টিনন্দন স্থান রয়েছে. I love my country very much. আমি আমাদের দেশকে ভালোবাসি. আমাদের দেশ সম্পর্কে আরো অনেক কিছু লেখা যায়, কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষা প্যারাগ্রাফ লিখতে হবে 10 লাইন, এর জন্য আমরা এতটুকু দিয়েছি. তোমরা এই প্যারাগ্রাফটা অনুসরণ করে বাসায় অনুসরণ করে বারবার লিখবে এবং তারিখ দিয়ে লিখবে. আর একটা কথা, তোমাকে তো নিয়মিত হাত ধুবে, 20 সেকেন্ড সময় ধরে হাত ধুবে. ঠিক আছে, আর ইউজ মাস্ক হয় ইউ গো আউট, যখন তোমার বাইরে যাবে তখন তুমি মাস্ক ব্যবহার করবে. ঠিক আছে, আজ এ পর্যন্তই.